নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ রিপোর্ট। রাত পেরোলে ছট উৎসবের আনন্দে মেতে উঠবে সকলেই। আর আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি কালিয়াগঞ্জের শ্রীমতী নদী ঘাটে। এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমেই বলে রাখি, শ্রীমতী নদী ঘাট কিন্তু অপূর্ব ভাবে ছট উপলক্ষে সাজানো হয়েছে। এখানে কিন্তু একটা পাড়ের, নদীর পাশে কিন্তু একটা পাড়ের মতো ব্যবস্থা করা হয়েছে, তো নতুন পাড়। তো আমি এখানে কি কি করা হচ্ছে সেই ব্যাপারে এখানকার সাধারণ মানুষের কাছে শুনে নিব। যথেষ্ট সাহায্য করেছে এবং এই যে বাঁশ বান্ধা থেকে নিয়ে নদী পরিষ্কার থেকে নিয়ে হ্যাঁ যত সব কাজ করা হয়েছে সব মিউনিসিপ্যালিটি করেছে, কিন্তু ঘাট বানানো সব আমরা নিজেরাই করেছি। পূজার কাজে সবাই এখন ব্যবহার করছে। তো চারপাশে যে এই যে বিভিন্ন ধরনের গাছ, এটা তো এই প্রথম এরকম? হ্যাঁ, এটা প্রথম হয়েছে এবার। এবার কাটটা এবার প্রথম এটা। তো এখানে মানে ছট যাত্রীদের যেখানে স্নান করে সেখানে হয়তো জামা কাপড় চেঞ্জ করা সেই কিছু ব্যবস্থা থাকে? হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আছে, আমাদের প্রত্যেকটা জায়গায় কাপড় ছাড়ার জায়গা তৈরি করা। আচ্ছা, আর এখানে মানে ধারগুলোতে পুজো করার ব্যবস্থা? হ্যাঁ, পুজো করার ব্যবস্থা আছে। তাহলে শুনতেই পারলেন, অপূর্ব ভাবে নতুন রূপে কিন্তু এখানে শ্রীমতী নদী ঘাট কিন্তু সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সবার প্রথমে এটা যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই পাড়ের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের গাছ কিন্তু লাগানো হয়েছে, চারপাশেই কিন্তু গাছ, যা কিন্তু অপূর্ব সুন্দর করে তুলেছে। মানে আগে যে রাস্তাটা, এই নতুন যে পাড়, সেটা কিন্তু আগে ছিল না। এই প্রথম কিন্তু শ্রীমতী নদী ঘাটে কিন্তু এই পাড়ের ব্যবস্থা করা হয়েছে, যেটা দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু যাওয়া আসা করা যাবে। তো ইতিমধ্যেই দেখছেন যে এখানে কাজ শুরু হয়ে গেছে, বহু মানুষজন কিন্তু আজকে এসেছে ঘাট দেখতে এবং ঘাটকে নিজের মতো করে সাজাতে। তো আমি যাতোস্তা, কি কি থাকছে এখানে? কি কি থাকছে আমাদের? মূলত যে ঘাট হচ্ছে, ঘাটের মধ্যে আমরা যেভাবে ডেকোরেট করি, কেউ যেরকম কলা গাছ লাগায়, তারপরে আমরা যেরকম ডেকোরেটরকে দিয়ে করি, হ্যাঁ সেটা দিয়ে আমরা করতেছি। আর পূজার মধ্যে আমাদের যেটা কুলা, এই রাস্তাটা তো নতুন বলতে গেলে, এইরকম এই রাস্তাটা তো ছিল না? এটা মূলত আগে তো ছিল না, এই পুকুরটা যখন খনন করা হয়েছে তখন এই মাটিটা দেওয়ার পরে যে নতুন করে আমরা উদ্যোগ করে পূজা করছি। তো আর কিছু করা হবে কি নতুন কিছু? নতুন কিছু কি, যেরকম ঘাটের আমাদের পরিকল্পনা সেরকমই করি। আচ্ছা,
দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কোদাল দিয়ে মাটি খোঁড়া চলছে, চারপাশে কিন্তু বিভিন্ন ভাবে খুব সুন্দর ভাবে কিন্তু ঘাট সাজানো হচ্ছে। আমি বলবো ক্যামেরাটা সামনে দেখতেই পাচ্ছেন বহু মানুষজন কিন্তু প্যান্ডেল হবে, আর কিছুক্ষণ পরেই কিন্তু প্যান্ডেল হবে, বহুজন কিন্তু নেমে পড়েছেন, চারপাশে কিন্তু বাঁশ দিয়ে ঘেরা। তো অসাধারণ ভাবে শ্রীমতী নদীঘাট কিন্তু সেজে উঠবে তা কিন্তু বলাই যায়। এবার কিন্তু নতুনত্ব নতুন কিছু দেখা যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন বহু মানুষজন দূর দূরান্ত থেকে বহু মানুষজন এখানে এসে কিন্তু কাজে লেগে পড়েছেন। বহু মানুষজন সকাল থেকে এই ঘাট পরিষ্কার করে ঘাটকে নতুন রূপে সাজাতে কিন্তু দিন রাত পরিশ্রম করছেন, কারণ আর একদিন পরে কিন্তু ছট উৎসব। তাই ছট উৎসবে যারা ছট ব্রতী তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়, তাদের কোনো রকম যাতে সমস্যা না হয় সেদিকটাও দেখা হচ্ছে। পৌরসভা এখানে ভীষণ ভাবে সহযোগিতা করছে, তার পাশাপাশি যে পুজো কমিটি তারাও কিন্তু নতুন ভাবে উদ্যোগ নিয়েছে এই ঘাটকে নতুন রূপে সাজাতে। এই প্রথম একটা নতুন রূপে নদী পার বলতে গেলে অসাধারণ ভাবে সাজানো হয়েছে শ্রীমতী নদীকে। তো দেখতে পাচ্ছেন চারপাশটা মানে অসাধারণ সুন্দর কিন্তু লাগছে, আর পাশেই কিন্তু বিভিন্ন গাছ যা কিন্তু আকর্ষণীয় হয়ে উঠেছে। এবার কিন্তু এই গাছটা কিন্তু গতবার ছিল না, এবার কিন্তু এই শ্রীমতী নদী ঘাটে কিন্তু এবার বিশেষ আকর্ষণ বলতে গেলে এই নদীর আশেপাশে কিন্তু এই যে চারপাশে যে গাছগুলো সেগুলোই কিন্তু এবার বিশেষ আকর্ষণ। এছাড়াও নদী কিন্তু একেবারে সুন্দরভাবে পরিষ্কার, জলের জলটাও চুন দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়েছে যাতে জলে কোনো রকম ময়লা বা নোংরা না থাকে সেদিকটাও দেখা হয়েছে। ইতিমধ্যে জোর কদমে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, বহু মানুষজন সকাল থেকেই কিন্তু এই ঘাট পরিষ্কারের কাজে লেগে পড়েছেন। আমরা আর একটু সামনে চলে যাব, এখানে দেখছেন এখানেও কিন্তু ভিড়, প্রচন্ড ভিড়। এখানে বহু মানুষ কিন্তু এদিকটাও পুরোটাই সুন্দর করে সাজানো হচ্ছে। ওটা ওটা কি করছে? এবার কি বোট টোডিং বোটিং এর কিছু ব্যবস্থা থাকছে? ধরো আমরা সামনে চলে যাচ্ছি, বহু মানুষের কিন্তু ভিড় আজকে, জোর কদমে কিন্তু শুরু হয়ে গেছে এই ঘাট সাজানোর কাজ। তো আজ এবার কি কি ব্যবস্থা থাকছে সেটাও আমি শুনে নিব। এখানে রাস্তা করা হয়েছে দেখতেই পাচ্ছেন নদীর পাশে খুব সুন্দর। এটা কি করা হয়েছে এখানে? রাস্তা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার কি বোর্ডে কোনো ব্যবস্থা থাকবে? শোনা তো যাচ্ছে হবে, বোর্ড হবে তাই তো, বোর্ডিং হবে, বোর্ডের কোনো ব্যবস্থা তো প্রতিবারে হয়, তো আশা করা যায় এবারেও থাকবে। প্রতিবার দেন পৌরসভা থেকে স্পিড পোস্ট থাকে সবার, না না এই রাস্তাটা গুলো থাকে না কোনোবারে, জলে সব কেটে চলে যায়। আচ্ছা, তো নতুন করে প্রতিবারেই করা। এই এই রাস্তাটা কি প্রথম নাকি এরকম রাস্তা যে এই যে এদিক থেকে না এই রাস্তাটা এই এই রাস্তাটা ছিল না গতবার, এবার যে সাইড থেকে মাটি কেটে হয়েছে যে ওই জন্য এই রাস্তাটা এর সঙ্গে মিলে গেছে, এই জন্য সুবিধা হবে। সুবিধা তো অনেকটা সুবিধা হবে, অনেক অনেক ঘাট বেড়ে গেছে এখন। আচ্ছা, এটা কি মাটি দিয়ে রাস্তাটা তৈরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটি দিয়ে। দুর্ঘটনা ঘটার জন্য পৌরসভা থেকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, তারপরে স্পিড বোর্ড দিয়ে আর ডুবড়ি নামানো হয় যাতে দুর্ঘটনা থেকে। হ্যাঁ, এইবারও থাকছে, এবারও তো প্রতিবার তো থাকে, তো আশা করা যায় এবারও থাকবে। এবার সুন্দরজান আরো বেশি করে আরো বেড়েছে। হ্যাঁ, আরো বেশি করে করা। তাহলে শুনতেই পারলেন এবার কিন্তু বোর্ডিং এরও ব্যবস্থা থাকবে প্রতিবারের মতো, এবারও কিন্তু যাতে কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে তার জন্য কিন্তু পৌরসভা থেকে ডুবুরি এবং যে স্পিড বোর্ড সেটারও কিন্তু ব্যবস্থা থাকবে। এছাড়াও কিন্তু এই যে একটা নতুন রাস্তা করা হয়েছে, কারণ শ্রীমতী নদী ঘাটে বরাবরই আমরা দেখে এসেছি বহু মানুষের ঢল নামে সেখানে কিন্তু দাঁড়ানোর রাস্তাটাও থাকে না, একটা এত সামনেই যেহেতু মেন রোড সেখানে কিন্তু বহু মানুষ ভিড় জমায়, এর ফলে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়া আসার একটা সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে কিন্তু এবার এই যে নতুন যে একটা রাস্তা সেই রাস্তায় কিন্তু বহু মানুষ এই নতুন নদী পাড়ে বহু মানুষ কিন্তু এখানে এসে আনন্দ সহকারে পুজো দেখতে পারবে, যা কিন্তু যারা মানুষজন ছট ব্রতী এবং সাধারণ মানুষ তাদের জন্য ভীষণ উপকার হবে এই রাস্তাটা। আর ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু মাটি দিয়ে এই রাস্তা কিন্তু সমান করা হচ্ছে।